আসসালামু আলাইকুম বিওয়ার্স উর্মিজ জেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি একাদশ শ্রেণীর ভর্তি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা ইতিমধ্যেই গভীর আগ্রহে আছো যে আগামীকাল আটাইশে জুলাই এসএসসি দুই হাজার তেইশের রেজাল্ট প্রকাশিত হবে এরপর তোমাদের বিভিন্ন কলেজের অ্যাপ্লাই শুরু হবে আমি আমার চ্যানেলে এই পর্যন্ত চেষ্টা করেছি বিভিন্ন কলেজের আপডেট রিভিউ এবং বিস্তারিত তথ্য প্রকাশ করতে তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবে কিভাবে রেজাল্ট সবার আগে মার্কশিট সহ তোমরা দেখতে পাবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি এসএসসির রেজাল্ট দুই হাজার তেইশ দেখার সহজ পদ্ধতি মূলত দুটি পদ্ধতি রয়েছে প্রথমটি হচ্ছে এস এর মাধ্যমে চেক আরেকটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে চেক করা এস এম মাধ্যমে প্রি রেজিস্ট্রেশন কিভাবে করবে যাতে সহজেই মোবাইলের রেজাল্টটি প্রথমে পেয়ে যাও এ নিয়ে গতকাল একটি ভিডিও আপলোড করেছি আমি আমার চ্যানেলে সেটা দেখে নিলে আশা করছি তোমরা খুব সহজেই তোমরা তোমাদের রেজাল্টটি খুব সহজেই মোবাইলে পেয়ে যাবে চলো বিস্তারিতভাবে সকল তথ্য জেনে নেই এসএসসির রেজাল্ট দুই হাজার দেখার সহজ পদ্ধতি মূলত দুটি পদ্ধতি রয়েছে একটি এসএমএসের মাধ্যমে চেক আরেকটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে চেক করা এর মাধ্যমে ফলাফল দেখা মোবাইলের মেসেজ অপশনে যে এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর দিবে এরপর স্পেস দিয়ে রোল নম্বর দিয়ে স্পেস দিবে তারপর পাসিং ইয়ার দিয়ে দিবে এরপর পাঠিয়ে দিবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে এরপর ক্ষেত্রে একটি এস এম এস চার্জ প্রযোজ্য হবে উদাহরণ হিসেবে নিচে দেখিয়ে দিচ্ছি মোবাইলের মেসেজ অপশনে যে এসএসসি লিখে স্পেস দিয়ে ঢাকা বোর্ডের ঢাকার প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর এরপর পাসিং ইয়ার দিয়ে ওয়ান সিক্স নম্বরে পাঠিয়ে দিবে মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে এসএসসি লিখে স্পেস দিয়ে মাদ্রাসার এম এডি স্পেস দিয়ে রোল নম্বর এরপর পাসিং ইয়ার দিয়ে ওয়ান সিক্স নম্বরে পাঠিয়ে দিবে একইভাবে টেকনিক্যাল বোর্ডের অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে এসএসসি লিখে স্পেস দিয়ে টেকনিক্যাল বোর্ডের টিইসি প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর স্পেস দিয়ে পাসিং ইয়ার দিবে এরপর পাঠিয়ে দিবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে এক্ষেত্রে সকল বোর্ড বোর্ডের প্রথম তিন অক্ষর বোর্ড কোড নম্বর এখানে দেয়া আছে রেজাল্ট তোমরা যে বোর্ডের রেজাল্টই দেখতে চাও তোমরা এভাবে প্রথম তিন অক্ষর সংক্ষিপ্ত আকারে দিতে হবে এভাবেই তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে আরেকটি পদ্ধতি হচ্ছে ওয়েবসাইডের মাধ্যমে চেক করতে হবে www.educationboardresult.gov.bd এটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশনে যেয়ে তোমাকে রেজাল্ট দেখতে হবে আরেকটি হচ্ছে eboardresult.com এটার মাধ্যমে তোমরা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা ওয়েব বেসড রেজাল্ট দেখতে পাবে চলো অনলাইনের মাধ্যমে দেখে আসি কিভাবে তোমরা সেটি বের করবে তোমরা দেখতে পাচ্ছ এটা মিনিস্ট্রি অফ এডুকেশনের পেজ যেখানে আসলে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড বাংলাদেশ এখানেই দেখতে পাচ্ছ অপশনগুলো দেওয়া রয়েছে এক্সামিনেশন এখানে আসলে তোমরা দিয়ে দিবে এসএসসি দাখিল বা ইকুয়েভ্যালেন্ট এরপর পাসিং ইয়ার দিয়ে দিবে টু জিরো টু থ্রি বোর্ড তোমার যেই বোর্ড দিতে চাও আমি যদি দিয়ে দিই ঢাকা বোর্ড এখানে দিয়ে দিলাম ঠিক একইভাবে এখানে তোমার রোল নম্বর দিবে এসএসসির এরপর রেজিস্ট্রেশন নম্বর দিবে এরপর যে কোড নম্বরটি যোগ আকারে লেখা রয়েছে এটা যোগ করে মোট নম্বরটা তুমি এখানে বসিয়ে দিবে এরপর ডান দিকে সাবমিট বাটনে ক্লিক করবে এভাবেই তুমি তোমার রেজাল্টটি দেখতে পাবে আরেকটি মাধ্যম হচ্ছে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড এখানে আসলেও এক্সামিনেশন দেখতে পাচ্ছ চুজ ওয়ান এখানে আসলে তুমি জেএসসি জেডিসি এসএসসি এখানে এসএসসি দাখিল বা ব্যালনটি ক্লিক করবে তারপর ইয়ার এখানে পাসিং ইয়ার টু জিরো টু থ্রিতে দিয়ে দিবে তারপর বোর্ডে আসলে এখানে তুমি যেই বোর্ড দেখতে চাও যদি ঢাকা বোর্ড হয় ঢাকা বোর্ড না হলে অন্যান্য বোর্ড দেবে এরপর রেজাল্ট টাইপ এখানে অবশ্যই তুমি তোমার নিজের রেজাল্ট বের করতে চাইলে ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করবে তাহলেই তুমি তোমার রেজাল্টই দেখতে পাবে আর যদি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট দেখতে চাও সেক্ষেত্রে এখানে দিতে হবে ইনস্টিটিউশন রেজাল্ট আজ এ পর্যন্ত বন্ধুরা তোমরা জানতে পারলে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর খুব সহজেই কি কি মাধ্যমে তুমি তোমার রেজাল্টটি সবার আগে হাতে পেয়ে যাবে এর বিস্তারিত আপডেট আজ এ পর্যন্তই বন্ধুরা আবারও নতুন কোন ভিডিওর আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আর সবার জন্য অবশ্যই দোয়া রইল তোমরা যাতে ভালো রেজাল্ট করে ভালো ভালো কলেজে অ্যাপ্লাই করে যাতে তোমরা চান্স পাও এবং সেখান থেকে পড়াশোনা করে একটি ভালো রেজাল্ট করতে পারো আজ বিদায় নিচ্ছি তাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ